ভিউয়ার্স কেমন আছেন? তো আপনার শেয়ারিটি আপনি ফাইল ট্রান্সফারের সময় বা আপনার শেয়ারিটি যখন আপনি ওপেন করবেন, শেয়ারিটি ওপেন করবেন, তখন যদি আপনার শেয়ারিটি কেউ কানেকশন হতে চায় বা কানেক্ট হতে চায় বা কানেকশন নিতে চায়, তাহলে ভিউয়ার্স আপনাকে একটি কনফার্মেশন কনফার্ম করা হবে যে আপনি কানেক্ট করতে চাচ্ছেন কিনা। অনেক সময় দেখা যায় অনেকে এরকম কানেক্ট হয়ে অনেক সময় ফাইল আপনার অনুমতি ছাড়া ফাইলটি হয়তো সে শেয়ার করতে পারে। তো ভিউয়ার্স, এই কারণে আপনি এটি পূর্বেই কনফার্ম করে নিতে পারেন যে কোনো অন্য আদার্স কেউ যদি কানেক্ট হতে চায় তাহলে আপনাকে কনফার্ম করা হবে কানেক্টের সময়। তো এটি করতে হলে ভিউয়ার্স প্রথমে আপনি শেয়ার ইট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং ইন্টারফেসটি পাওয়ার পরে আপনি এখান থেকে যে বাম পাশে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন, এটিতে ক্লিক করবেন। আপনি ম্যাক্সিমাম শেয়ারিটি এখানেই পাবেন, হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে। যদি ব্যতিক্রম পেয়ে যান তাহলে আপনি একটু উপরে নিচে খুঁজে দেখবেন এবং এটি পেয়ে যাবেন। তাহলে এই অপশনটি অবশ্যই আছে, এটি অ্যাকাউন্ট অপশন। তো এখানে আপনার যে নাম, আপনি যেটি নাম সেভ করবেন এবং পিকচার সেভ করবেন সেটি লেখা দেখতে পাবেন। এবার যাই হোক, এরপরে এরকম ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে আপনি সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং ইন্টারফেসটি পাওয়ার পরে আপনি এখানে লেখা দেখতে পাবেন কনফার্ম বিফোর কানেকশন এবং এখানে এর সামনে একটি বাটন দেখতে পাবেন। তো ভিউয়ার্স, বাটনটি এখন কিন্তু অফ দেখতে পাচ্ছেন এবং নিচের একটি বাটন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অন আছে। অন অবস্থায় এভাবে দেখতে পাবেন এবং অফ অবস্থায় উপরে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এখন আপনার কাজ হচ্ছে এটি এই বাটনটিতে ক্লিক করে বাটনটি অন করে দেওয়া। তা আমি বাটনটি ক্লিক করে অন করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন অবস্থায় আছে। তো আপনি যখন বাটনটি অন করে দেবেন তখন কিন্তু কোনো পার্সন যদি আপনার শেয়ারিটি কানেক্ট হতে চায় তাহলে আপনি কানেক্ট হওয়ার পূর্বেই আপনাকে নোটিফাই করবে বা আপনার যে আপনি কনফার্ম করার জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে। তো ভিউয়ার্স, যাই হোক, এভাবে কিন্তু আপনি এই অপশনটি চালু করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল টিউটোরিয়াল। যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন।